কৃষকদের জন্য এবার পুরস্কারের বৃষ্টি দেওয়া হবে এক লক্ষ টাকা এবং ট্রাক্টর বড় উদ্যোগ রাজ্য সরকারের কৃষকদের জন্য এবার রীতিমতো পুরস্কারের বন্যা বইয়ে দেবে দেশের একটি রাজ্য এই প্রসঙ্গে জানা গিয়েছে যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কৃষক সম্মান দিবস উপলক্ষে কৃষকদের জন্য একাধিক পুরস্কার প্রদান করবে প্রাপ্ত তথ্য অনুযায়ী কৃষক সম্মান দিবস উপলক্ষে যোগী সরকার চুয়ান্ন জন কৃষককে নগদ পুরস্কার দেবে এর মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের পূর্বাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চলের কৃষকদের রাজধানী লখনৌতে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন এবং সেখানে পুরস্কার প্রদান করবেন অন্যদিকে মুখ্যমন্ত্রী মোরাদাবাদে গিয়ে পশ্চিম প্রদেশের কৃষকদের পুরস্কার দিতে চলেছেন বলেও খবর মিলেছে এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট চুয়ান্ন জন কৃষক এবার এই পুরস্কার পেতে চলেছেন এদিকে ভালো চাষের জন্য যোগী সরকার আরো একান্ন জন কৃষককে একটি করে ট্রাক্টরও প্রদান করবে মূলত উত্তরপ্রদেশে বিভিন্ন ফসলের উৎপাদনের ক্ষেত্রে নতুন রে ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হবে পুরস্কারের অর্থ জানা গিয়েছে যোগী সরকার তিনটি বিভাগে পুরস্কার বিতরণ করবে যার মধ্যে প্রথম বিভাগে থাকা কৃষকদের নগদ এক লক্ষ টাকার পুরস্কার এবং একটি শংসাপত্র ও একটি শাল দিয়ে সম্মানিত করা হবে অন্যদিকে যোগী আদিত্যনাথ সরকার দ্বিতীয় বিভাগে থাকা কৃষকদের পুরস্কৃত করবে তাদের প্রদান করা হবে নগদ পঁচাত্তর হাজার টাকা এছাড়াও এটি শংসাপত্র এবং শাল দেওয়া হবে এছাড়াও তৃতীয় ক্যাটাগরিতে থাকা কৃষকদের নগদ পঞ্চাশ হাজার টাকা এবং একটি শাল ও শংসাপত্র দেওয়া হবে নির্বাচনের আগে কৃষকদের আকৃষ্ট করার চেষ্টা উল্লেখ্য যে প্রতি বছর কৃষক সম্মান দিবসে কৃষকদের কিছু না কিছু দিয়ে উৎসাহিত করা হয় কিন্তু এবার যোগী আদিত্যনাথের সরকার বিপুল সংখ্যক কৃষককে নগদ পুরস্কারের পাশাপাশি ট্রাক্টর দেওয়ার পরিকল্পনা করেছে এমত অবস্থায় রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে যোগী আদিত্যনাথ সরকার কৃষকদের এভাবেই তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে